এখনও তারুণ্যদীপ্ত তিনি, অনুজদের সাথে সমানতালে করে যাচ্ছেন অভিনয়। বলছি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের কথা। 79 বছর বয়সে পা দিলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন 1942 সালের 11ই অক্টোবর উত্তরপ্রদেশের এলাহাবাদের এক হিন্দু শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হরিবংশ রায় বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তার মা তেজি বচ্চন ফয়সালাবাদের এক শিখ পাঞ্জাবি ছিলেন। সময়টা তখন 1969। মাত্র 20 বছর বয়সে সিনে জগতে আত্মপ্রকাশ করেন অমিতাভ বচ্চন। 7 হিন্দুস্তানি নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে 7টি প্রধান চরিত্রের একটিতে অভিনয় করেছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন অমিতাভ বচ্চন। 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 12টি ফিল্মফেয়ার পুরস্কার সহ পেয়েছেন অজস্র গুরুত্বপূর্ণ পুরস্কার। ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়ার রেকর্ড করেছেন। অভিনয় ছাড়াও তাকে নেপথ্য গায়ক, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালক হিসেবেও দেখা গেছে। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে আনন্দ, পরোয়ানা, রেশমা ওর শেরা, বাওয়াটি, বোম্বে টু গোয়া, জঞ্জির, অভিমান, নিমক হারাম, রুটি কাপড় অর মাকান, মজবুর, চুপকে চুপকে, দিওয়ার, শোলে, কাভি কাভি, কালা পাথর, দোস্তানা, সিলসিলা, রাম বলরাম, লাওয়ারিশ, ডারনা জরুরি হ্যায়, কাবি আলবিদা না কেহনা ইত্যাদি। অমিতাভ বচ্চন এখনও দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডের সিনেমা জগৎ। 79-তে এসেও বক্স অফিস যেন তার হাতের মুঠোয়, তাই তো তাকে ডাকা হয় বলিউডের শাহেনশাহ। সিটি নিউজ, ঢাকা, নিউজ ডেস্ক।